আসসালামু আলাইকুম এসএসসি 2023 পরীক্ষার্থীরা, তোমাদের নতুন একটি ক্লাসে আবারও স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়টি আমি তুলে ধরেছি। এই অধ্যায়ের নাম হচ্ছে সমাজ বিজ্ঞানের মৌল প্রত্যয়। আমরা এই অধ্যায় থেকে আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে নেব। শিক্ষার্থীরা, এক নম্বরে বলা হয়েছে, মানুষের ধর্মই এই যে সে অনেকের সাথে একত্রে বসবাস করতে চায়। উক্তিটি কার? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের। দুই, ম্যাকাইভারের মতানুযায়ী সমাজের বৈশিষ্ট্য কয়টি? উত্তর চারটি। এরপরে তিন নম্বরে বলা হয়েছে, ইংরেজি সোসাইটি শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? উত্তর সোশাস শব্দ থেকে এসেছে। চার, কোন প্রত্যয়টি মানুষকে সামাজিক জীব হিসেবে মর্যাদা দান করে? উত্তর সমাজ। পাঁচ, সমাজ বিজ্ঞানের কোন প্রত্যয়টি ব্যাপক ও সংকীর্ণ উভয় অর্থেই ব্যবহৃত হয়? উত্তর সমাজ। ছয়, সমাজ অর্থ সহযোগিতা উক্তিটি কার? উত্তর ম্যাকাইভারের। এরপরে সাথে বলা হয়েছে, সমাজ মানুষের বহুবিধ সামাজিক সম্পর্কের এক সামগ্রিক পদ্ধতি উক্তিটি কার? উত্তর ম্যাকাইভারের। আট, সমাজ বিজ্ঞানী ম্যাকাইভার সমাজের সংজ্ঞায় কোন বিষয়টির উপর গুরুত্বারোপ করেছেন? উত্তর সামাজিক সম্পর্ক। নয়, যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংগঠিত রূপই সমাজ, সংজ্ঞাটি কার? উত্তর ম্যাকাইভার এবং পেইজের। এরপরে দশে বলা হয়েছে, সমাজের সদস্যরা তাদের প্রয়োজন মেটানোর জন্য কোনটি গড়ে তোলে? উত্তর প্রতিষ্ঠান। এগারো, যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংগঠিত রূপই সমাজ, সংজ্ঞাটি কোন গ্রন্থ থেকে নেওয়া? উত্তরে আমরা লিখব, সোসাইটি এই গ্রন্থটি থেকে নেওয়া। বারো, সমাজে কিসের প্রাধান্য বেশি? উত্তর সহযোগিতার প্রাধান্য বেশি। তেরো, হীরা ও তাহমিনা একসাথে একটি প্রতিষ্ঠানে কাজ করে, তারা একে অপরকে জানে ও উভয়ের মধ্যে ভাবের আদান প্রদান হয়, এক্ষেত্রে তাদের মধ্যে কোন বিষয়টি গড়ে উঠবে? উত্তর সামাজিক সম্পর্ক। চোদ্দ, সমাজ সৃষ্টির মূল উপাদান কি? উত্তর মানুষ। এরপরে পনেরোতে বলা হয়েছে, নিজেদের প্রয়োজন পূরণে সমাজের সদস্যরা কোনটি গড়ে তোলে? উত্তর প্রতিষ্ঠান। ষোলো, সৈয়দপুর গ্রামের মানুষদের নিয়ে একটি সমাজ গড়ে উঠেছে, এ সমাজের ক্ষেত্রে কোনটি বলা যাবে? উত্তর স্থায়ী সমাজ। এরপরে সতেরো নম্বর বলা হয়েছে, নির্ভরশীলতা সঙ্গবদ্ধতা মিথস্ক্রিয়া সামাজিক সম্পর্ক ছকটি কিসের সাথে সম্পর্কিত? উত্তর সমাজের গঠন প্রকৃতি। আঠেরো, ফান্ডামেন্টালস অব সোশ্যোলজি গ্রন্থের রচয়িতা কে? উত্তর গিজবার্ট। এরপরে উনিশে বলা হয়েছে, সমাজের সদস্যরা পরস্পর নির্ভরশীল সম্পর্ক সূত্রে আবদ্ধ স্বাধীন ও মুক্ত? উত্তর হচ্ছে এক ও দুই, অর্থাৎ নির্ভরশীল এবং সম্পর্ক সূত্রে আবদ্ধ। এরপরে আমরা বিশ নম্বর প্রশ্নটি দেখব। বিশে বলা হয়েছে, সমাজের অভ্যন্তরে বিদ্যমান অস্থিতিশীলতা দ্বন্দ্ব সহযোগিতা। তাহলে সঠিক উত্তরটি হবে দুই এবং তিন, অর্থাৎ দ্বন্দ্ব ও সহযোগিতা। একুশ, কোন দৃষ্টিকোণ থেকে মানুষ যা তাই সংস্কৃতি? উত্তর সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ। এরপর বাইশে বলা হয়েছে, ম্যাকাইভারের মতে সমাজ বলতে বোঝায় সংঘাত নির্ভরশীলতা সহযোগিতা। উত্তর হচ্ছে দুই ও তিন, অর্থাৎ নির্ভরশীলতা এবং সহযোগিতা। এরপরে তেইশে বলা হয়েছে, সমাজের রূপ ফুটে ওঠে তার গড়নের উপর, কাঠামোর উপর, অবকাঠামোর উপর। সঠিক উত্তর হচ্ছে এক এবং দুই, অর্থাৎ গড়নের মধ্যে, কাঠামোর মধ্যে। শিক্ষার্থীরা, এরপরে আমরা ২৪ এবং ২৫ নম্বর প্রশ্নের জন্য এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। আগে আমরা উদ্দীপকটি পড়ে নিচ্ছি। আকন সাহেব রসুলপুর গ্রামের বাসিন্দা, তার গ্রামে প্রায় আড়াই হাজার লোকের বাস। তার এলাকায় দুই এক ঘর হিন্দু পরিবার ছাড়া বাকি অধিবাসীরা একই ভাষাভাষী ও ধর্মাবলম্বী। উক্ত গ্রামের বাসিন্দাদের মধ্যে সামাজিক সম্পর্ক রয়েছে। আমরা প্রশ্নটি দেখছি ২৪, অনুচ্ছেদের গ্রামবাসীদের পারস্পরিক সম্পর্ককে কী বলা যায়? উত্তর সম্পর্ক। ২৫, অনুচ্ছেদে গ্রামটি হচ্ছে একটি গ্রামীণ সমাজের উদাহরণ, কারণ বাসিন্দারা একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে। ২, বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যবোধ রয়েছে। এবং ৩, বাসিন্দাদের মধ্যে কিছু ভিন্ন ধর্মের লোক রয়েছে। উত্তরটি হচ্ছে ১, ২ এবং ৩। এরপরে ২৬ হচ্ছে,
সমাজ যে ধরনের সংগঠন এটি হচ্ছে উত্তর মানবীয়, অর্থাৎ সমাজ মানবীয় সংগঠন। এরপরে আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিচ্ছি, যেখানে 27 নম্বরে বলা হয়েছে, যখন একাধিক ব্যক্তি একই উদ্দেশ্য সাধনের জন্য সঙ্গবদ্ধ বসবাস করে তখন তাকে কি বলে? উত্তর সমাজ। শিক্ষার্থীরা দেখো, এই প্রশ্নটির মধ্য দিয়ে তোমরা কিন্তু সমাজ কাকে বলে তার একটি সংজ্ঞাও পেয়ে গেলে। অর্থাৎ একাধিক ব্যক্তি যখন একই উদ্দেশ্য সাধনের জন্য সঙ্গবদ্ধ হয়ে বসবাস করে তখন আমরা তাকে সমাজ বলতে পারি। 28, সমাজ বিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় কি? উত্তর সমাজ। 29, কার মতে প্রত্যেকটি সমাজ হলো একটি জীব দেহের মত? উত্তর হার্বার্ট স্পেন্সার। এরপরে 30 নম্বরে বলা হয়েছে, সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটি? উত্তর পরিবার। 31, মানুষ কার চাহিদা অনুসারে জীবন গঠনের চেষ্টা করে? উত্তর সমাজের। 32, ম্যাকাইভার ও পেজ কর্তৃক রচিত গ্রন্থ কোনটি? উত্তর সোসাইটি। 33, সমাজ সর্বদা কিরূপ? উত্তর পরিবর্তনশীল। 34, সমাজের সাথে মানুষের সম্পর্ক কেমন? উত্তর নিবিড়। 35, সাধারণত যে বৈশিষ্ট্য থাকলে যে কোনো জনসমষ্টিকে সমাজ বলা যায় সেগুলো হচ্ছে, 1, বহু লোক সঙ্গবদ্ধ হলে, 2, সঙ্গবদ্ধতার পিছনে উদ্দেশ্য থাকলে, এবং 3, প্রতিযোগিতা থাকলে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। এরপর আমরা 36 নম্বর প্রশ্নটি দেখব। এখানে বলা হয়েছে, যান্ত্রিকতা ও শিল্পকলার বদৌলতে জীবনযাত্রার মান উন্নয়নের জন্যে যে সমস্ত বস্তু বিদ্যমান তাই বস্তুগত সংস্কৃতি, সংজ্ঞাটি কার? উত্তর হচ্ছে অগবার্নের। 37, সমাজের মৌল কাঠামোর অন্তর্ভুক্ত উৎপাদন সম্পর্ক, উৎপাদন পদ্ধতি, উৎপাদন শক্তি। উত্তর হচ্ছে 1, 2, 3। অর্থাৎ এখানে যেই 3টি অপশন দেওয়া রয়েছে সবগুলি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে আমরা পরবর্তী প্রশ্নটি দেখব এবং এখানে একটি উদ্দীপক রয়েছে। বলা হয়েছে, সমাজবিজ্ঞানে একটি অতি পরিচিত প্রত্যয় রয়েছে। প্রত্যয়টি বৈচিত্র্যময় ও সর্বদা পরিবর্তনশীল। এটি পারস্পরিক সম্পর্কের সমগ্রতা নির্দেশ করে। প্রশ্ন হচ্ছে 38, উদ্দীপকে কিসের ইঙ্গিত দেওয়া হয়েছে? উত্তর সমাজ। 39, উদ্দীপকে বর্ণিত বিষয়ের বৈশিষ্ট্য হচ্ছে সমরূপতা, সর্বব্যাপকতা, সর্বজনীন। উত্তর হবে 1, 2, 3, অর্থাৎ সবগুলো। 40, রাশিয়ান সমাজবিজ্ঞানী কোভলস্কির মত অনুযায়ী সবচেয়ে আদিম সমাজের ধরন কিরূপ ছিল? উত্তর মাতৃপ্রধান। 41, ইতালিয়ান চিন্তাবিদ ভিকো ঐতিহাসিক বিবর্তনের দৃষ্টিকোণ থেকে সমাজকে কয় ভাগে ভাগ করেছেন? উত্তর 3 ভাগে। 42, সামাজিক চুক্তির মতবাদের প্রবক্তা কে? উত্তর হবস। এরপরে 43 নম্বরে বলা হয়েছে, বিবর্তন অর্থ কি? উত্তর ক্রমান্বয়ে পরিবর্তন। 44, ক্রমবিবর্তনের ধারা এবং অত্যন্ত স্বাভাবিকভাবে কিসের উৎপত্তি ঘটেছে? উত্তর সমাজের। 45, সমাজে 3টি স্তর ভেদ করে পূর্ণাঙ্গ রূপ নিয়েছে, এ মতবাদটি কার? উত্তর অগাস্ট কোটের। 46, অগাস্ট কোট সমাজের 3টি স্তরের কথা কোন গ্রন্থে উল্লেখ করেছেন? উত্তর কোর্স ডি ফিলোসফি। 47, মানুষের জন্মগত প্রকৃতি কি? উত্তর সমাজ প্রবণতা। 48, সমাজ বিবর্তনের ধারাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর 4 ভাগে ভাগ করা হয়েছে। 49, আদিম সমাজে সম্পত্তির কী ধরনের মালিকানা স্বীকৃত ছিল? উত্তর হবে সামাজিক মালিকানা। এরপরে 50 নম্বরে বলা হয়েছে, কখন বাড়তি খাবার জমা করে রাখার চিন্তা করা হতো? উত্তর আদিম সমাজে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে 1 থেকে 50 পর্যন্ত আমি 50টি MCQ তোমাদেরকে উত্তরসহ বুঝিয়ে দিলাম এবং পড়ে শোনালাম। আশা করছি এই প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এখানে আমি 50টি প্রশ্ন বুঝিয়ে দিলেও যখন তোমরা এই PDF ফাইলটি ডাউনলোড করবে তখন কিন্তু তোমরা শুধুমাত্র 50টি প্রশ্নই নয়, বরং তোমরা 100টি MCQ প্রশ্ন পেয়ে যাবে। যেমন দেখো, এখানে 100 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ট্যালকট পার্সন্সের মতে সংস্কৃতির রূপ বা মাত্রা কয়টি? উত্তর হচ্ছে 3টি। তাহলে এই PDF ফাইলটি যখন তোমরা ডাউনলোড করবে তোমরা কিন্তু 100টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন পেয়ে যাবে, যেগুলো তোমাদের এবছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি চেষ্টা করছি তোমাদের সাথে এই চতুর্থ অধ্যায়টি নিয়ে আলোচনা করতে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী 5ম অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং সেই ক্লাসেও আমি কিন্তু তোমাদের সাথে 100টি অতি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন বুঝিয়ে দেব। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।